আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো ভালো আছেন। তো আমরা হয়তো সবাই সোনার হরিণ ধরার জন্য বিদেশ যাই, অনেক অনেক প্রত্যাশা করি হাতে একটা সোনার হরিণ আসবে, কিন্তু সেই সোনার হরিণটা পেতে গেলে আমাদের কী পরিমাণ পরিশ্রম করতে হয়, কী পরিমাণ দখল যায়, কী পরিমাণ একটা হয়রানির মধ্যে পড়তে হয়, সেই কথা আর কি বলে বোঝানো যায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়? তো আজকে আমি আপনাদের কাছে কোরিয়ান বিষয় নিয়ে আসি নাই, কোরিয়ার ব্যাপারে কথা বলতে আসি নাই, আজকে আসছি অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। মানে আমরা যারা মধ্যপ্রাচ্যে যাই আর কি, সৌদি আরব, আবুধাবি, তারপর মালয়েশিয়া, মালদ্বীপ, এরকম যেরকম মিডল ইস্ট যে কান্ট্রিগুলোতে আছে সেইগুলোতে যে যাই আমরা, পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, কিন্তু দেখা যায় যে সেখানে আমরা কয়েকটা বাধার সম্মুখীন হই। তার মধ্যে একটা বড় বাধা হচ্ছে দালাল। দালাল মানে মিডলম্যান, ব্রোকার। এই দালাল সম্প্রদায় যারা আছে তারা আপনাদের কাছ থেকে একটা মোটা ধরনের লভ্যাংশ খেয়ে দেয়। আসলে আমি আপনাদেরকে ফর এক্সাম্পল একটা কথা বলি, যে মূলত ধরেন সৌদি আরব, সৌদি আরব যাইতে কত টাকা লাগে? এখন সৌদি আরব যাইতে আপনার 2,70,000 টাকা বা 80, সর্বোচ্চ আপনার 2,90,000 টাকা লাগতে পারে, 2,40,000 থেকে শুরু। মানে ভিসা অনুযায়ী আপনার ইটা হবে, এই সেন্সটা হবে, টাকার পরিমাণটা কম বেশি হতে পারে, কিন্তু সেখানে আপনার 4 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকার কাছাকাছি চলে যায়। এই বিষয়টা কি? এই বিষয়টা আমি তীব্র নিন্দা জানাই। আমরা যদি দালালকে এরকম 1.5-2 লক্ষ টাকা বেশি দেই, দালাল যদি সে কোনো পরিশ্রম ছাড়া শুধু ভাওতাবাজির মাধ্যমে আমাদের কাছ থেকে 1.5-2 লক্ষ টাকা বেশি নেয়, তো সেটা কেমন দেখা যায়? তো আমি আপনাদেরকে একটা বিষয়ে বলতে চাই, যে আপনারা যারা যারা বিদেশে পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, নিজেকে চেঞ্জ করতে চান, নিজের পরিবারের জন্য কিছু করতে চান, আর জীবনে বড় একটা স্বপ্ন দেখেন, পরিশ্রম করে সৎ পথে হালালভাবে টাকা পয়সা উপার্জন করবেন, তারা কখনো দালালের খপ্পরে পড়বেন না। দালাল কি করে? দালাল আপনাকে একটা এজেন্সির কাছে পাঠায়, সেই এজেন্সি সমস্ত কিছু করে। এখানে দালালের কোনো ভূমিকা নেই, বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালের কোনো ভূমিকা নেই। আমাদের কোরিয়া দেখুন, কোরিয়াতে দালালের কোনো ভূমিকা নেই। এখানে প্রত্যেকটা বিদেশি এরকম, সেখানে দালালের কোনো ভূমিকা নেই, তাহলে আমরা কেন এত বেশি টাকা দিয়ে বিদেশ যাব? আমার পরিচিত কয়েকটি এজেন্সি আছে, বিশেষ করে একটি, তারা খুব ট্রাস্টেড। আমি আর জানা মতে কয়েকজন লোক ওইভাবে গেছে, দালাল ছাড়া সরাসরি এজেন্সির মাধ্যমে গেছে। আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, আপনারা সরাসরি দালালের মাধ্যম ছাড়া এজেন্সির মাধ্যমে যান, দালালকে ত্যাগ করেন, এখানে দালালকে কোনো প্রাধান্য দিবেন না, তাতে আপনাদের বেশ কিছু টাকা সেভ হবে। দেখা গেছে যে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা, প্রায় কখনো কখনো 2 লক্ষ টাকার মতো আপনাদের সেভ হবে। দালালরা আপনাদের কাছ থেকে যে পরিমাণে টাকাটা ওরা এমনিতেই খায়, সেটা আপনাদের প্রবাস জীবনে দেখা গেছে যে প্রায় 5 মাস 6 মাসের টাকাটা ওরা খেয়ে ফেলে। তো যে কোনো ধরনের পরামর্শের জন্য এই যে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারেন আমাকে, আর কখনোই দালালের খপ্পরে পড়বেন না, দালালের খপ্পরে পড়ে বিদেশে যাবেন না। আর দালাল আপনার কাছ থেকে অযথা 1-1.5 লক্ষ টাকা বেশি নেয়, এই কাজটা করবেন না। আপনি দালালের মাধ্যমে বাইরে গেলে দালাল আপনাকে এমনও হতে পারে যে যে এজেন্সির মাধ্যমে পাঠাচ্ছে ওই এজেন্সিতে আপনি ট্রাস্ট করতেছেন না, বা ওই নিজে সাহস করতেছেন না এজেন্সির মাধ্যমে, দালালের ভয়ে হয়ে যাচ্ছেন যে দালালের কাছ থেকে হয়তো টাকাটা তুলতে পারবো, এজেন্সির কাছ থেকে কীভাবে তুলবো? দালালের কাছ থেকে যে আপনি টাকাটা তুলতে পারবেন এটাই কীভাবে আপনি শিওর হইলেন? আপনি বিদেশ যদি না হয় দালাল আপনাকে টাকা ফেরত দেবে, এরকম কি হয় নাকি কখনো? কবে শুনছেন যে কার টাকা দালাল ফেরত দিছে? দালাল অত সহজে টাকা ফেরত দেয় না। আর আপনারা সরাসরি এজেন্সির মাধ্যমে যান, সেটাই আপনাদের জন্য ভালো হবে, দালালের বায়া হয়ে যাবেন না, তাতে নিজের ক্ষতি করা আর কি।
বাইরে গিয়ে যে প্রচুর পরিশ্রম করতে হয় খেয়ে না খেয়ে পরিবারের সবাইকে রেখে। এখানে আর এখানে আপনারা একটু সাহস করে এজেন্সির মাধ্যমে গেলে আমার মনে হয় আপনারা 1-1.5 লক্ষ টাকার মতো সেভ করতে পারবেন। আর ভিটাবাড়ি অনেকে জমি বন্ধক রেখে জমি বিক্রি করে বাইরে যান, অযথাই আপনি জমি বিক্রি করে কেন দালাল মিডলম্যানকে টাকা দেবেন, এটা তো কোনো প্রয়োজন নাই। কুরিয়ার ব্যাপারে আর মধ্যপার্শ্বে যে যারা যারা ই করতে যাচ্ছেন, কঠোর পরিশ্রম করে নিজের জীবনকে চেঞ্জ করতে যাচ্ছেন, পরিবারের জন্য কোনো কিছু করতে যাচ্ছেন, তারা আমাকে ফোন করতে পারেন এই নাম্বারে, যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দালালকে এড়িয়ে চলবেন, আর প্রত্যেকে নিজের জায়গা থেকে কিছু ভালো কিছু করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।